হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সিম্পলি লার্নিং। আজ আমি তোমাদের ক্লাস 8 এর ষষ্ঠ পাঠ জীবনানন্দ দাশের লেখা পাড়া গাঁট দুপোহর ভালোবাসি কবিতাটি পড়ে শোনাবো এবং এর সম্বন্ধে কিছুটা আলোচনা করে দেবো এবং এর প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। পাড়া গাঁট দুপোহর ভালোবাসি জীবনানন্দ দাস। পাড়া গাঁট দুপোহর ভালোবাসি, অর্থাৎ পাড়া গায়ের যে দুপুরবেলা সেটিকে আমি ভালোবাসি। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে আছে। কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, মানে কি গল্প কি কাহিনী বা কোন স্বপ্ন যে ঘর বেঁধেছে আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো, কেউ তা জানে না, কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খচিল। অর্থাৎ সেটি জানে কে, একমাত্র প্রান্তর এবং ওই প্রান্তরের যে শঙ্খচিল সে। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। অর্থাৎ তাদের কাছে যেন এই জন্মে শুধু নয়, আরো আগে জন্ম জন্ম ঢের যুগ ধরে কথা শিখেছে আমার হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মঠ, মানে স্বপ্নে যে বেদনা আছে, দেখো এবার কি বলছে, শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মঠ, সমস্ত কিছুই এখানে একটা বিষণ্ণতার ছবি তুলে ধরছে। নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জল সিঁড়িটির পাশে ঘাসে, অর্থাৎ জলশিরি নদীর পাশে বলা হচ্ছে। জলশিরির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার, মানে একটা ছন্দহীন বুনো চালতা গাছ নুয়ে পড়েছে জলশিরি নদীর ওপর। জলে তার মুখখানা দেখা যায়, মানে জলে তার ছায়াটা আর কি দেখা যাচ্ছে। ডিঙিও ভাসিছে কার জলে, কার একটা ডিঙি ভাসছে জলে, মালিক কোথাও নাই কোনোদিন এই দিকে আসিবে না আর, মানে মালিক কিন্তু তার কোথাও নেই, সে কোনোদিন এদিকে আসবেও না। কেন? কারণ ঝাঁঝরা ফোঁপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে, হিজল গাছে ডিঙিটাকে সে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি বহুকালের পুরনো, যার কারণে সে ঝাঁঝরা এবং ফোপরা হয়ে গেছে। পাড়াগার দুপোহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার, মানে কবি বলছেন যে পাড়াগার দুপোহরকে বা দুপুরবেলাকে আমি ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, যেন মনে হচ্ছে আকাশের নিচে সেই গন্ধটা যেন ভেসে বেড়াচ্ছে। এবারে চলো আমরা কবিতার পাড়াগা দুপোহর ভালোবাসি কবিতার লেখক পরিচিতি বা কবি পরিচিতি দেখে নি। জীবনানন্দ দাস 1899 সাল জন্ম, 1954 সালে মৃত্যু। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমি, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি। তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাই হাটি প্রভৃতি। পাঠ্য কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এবারে চলো আমরা পাড়াগাঁ দুপোহর ভালোবাসির শব্দার্থগুলি দেখে নিই। দুপোহর অর্থাৎ দ্বিপ্রহর, ঝাঁঝরা ফোপরা অর্থাৎ জীর্ণ ফাঁপা বা শূন্য, জলশিরি বাংলাদেশের একটি নদী। আশা করি তোমরা প্রত্যেকে পাড়াগার দুপোহর কবিতাটি বুঝতে পেরেছ। এবারে চলো আমরা পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতার যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি সমাধান করে নিই। পাড়াগার দুপোহর ভালোবাসি জীবনানন্দ দাস কবিতার প্রশ্ন ও উত্তর। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো রূপসী বাংলা ও বনলতা সেন। নেক্সট আছে, তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ঝরা পালক। এরপর আছে, দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দুপোহর শব্দের অর্থ কি? উত্তর, দুপোহর শব্দের অর্থ দ্বিপ্রহর অর্থাৎ দুপুর বেলা। কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? উত্তর, কবি জীবনানন্দ দাস রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় দুপুরের রৌদ্রে কবির মনে কোন গল্প বা কি কাহিনী অথবা কি স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল প্রান্তর জানে। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয়।
কাদের কথা এখানে বলা হয়েছে? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় এখানে প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। নেক্সট আছে, জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় জল সিঁড়িটির পাশে ঘাসে বুনো চালতা নুয়ে পড়া ডালগুলি দেখা যায়। জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায়। ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় ডিঙিটি জীর্ণ এবং ফোপড়া অর্থাৎ ভাঙাচোরা। ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। এরপর আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কারণ সেখানকার দুপুরবেলার রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। সেই স্বপ্নের আবেশে কবির মনে নানা গল্প ও কল্পনা বাসা বাঁধে। সে কথা কেউ বলতে না পারলেও তা শুধু বলতে পারে মাঠ ও মাঠের শঙ্খচিল। দুপুরে জলশিরি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়, জলে মালিকহীন ডিঙি নৌকাকে ভাসতে দেখা যায়। পাড়াগাঁ দুপুরবেলা অপরূপ রূপে ও বিষণ্নতায় কবি মনে স্বপ্নাবেশ সৃষ্টি হয়, তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের দুপুরবেলার প্রকৃতিকে কবি খুব ভালোবাসেন। এরপর আছে, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? উত্তর, উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির স্বপ্নে বেদনার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। দ্বীপ্রহরে পাড়াগাঁর প্রখর রৌদ্র কবির মনে এক স্বপ্নের আবেশ সৃষ্টি করে। কবির স্বপ্নে ভেসে ওঠে গ্রামের এক করুণ রূপচিত্র। রৌদ্রের তাপে শুকিয়ে যাওয়া পাতা, রৌদ্রে ক্লান্ত শালিক পাখির করুণ কণ্ঠস্বর এবং নকশা আঁকা পারযুক্ত শাড়ি পরিহিত মেয়েটি প্রখর রৌদ্রে গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার মতো ক্লান্তভাবে ধীরে ধীরে সরে যায়। জলশিরি নদীতে বুনো চালতা গাছের ডাল যেন নুয়ে পড়ে। এ ধরনের প্রতিটি চিত্রের মধ্যে একটা বিষণ্নতা এবং বেদনাবোধ লক্ষ্য করা যায়। এক একাকিত্ব ও নিঃসঙ্গ দুপুরে কবি যেন নিজের সঙ্গেই একাত্ম হয়ে যান। এরপর আছে, প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর, আলোচ্য কবিতাটিতে বিষণ্ন তথা বেদনাময় প্রকৃতির ছবি ফুটে উঠেছে। গ্রাম্য দুপুরে কড়া রৌদ্রের প্রভাবে গাছের পাতা শুকিয়ে গেছে, শালিক পাখির স্বর ক্লান্ত, ভাঙা মঠ এবং জলশিরি নদীর পাশে ছন্দহীন বুনো চালতা গাছ নুয়ে পড়েছে। পল্লী গ্রামের সবুজ প্রান্তর ও প্রান্তরে ওরা শঙ্খচিল, তাদের কাছে যেন কবির হৃদয় যুগ যুগ ধরে কথা শিখেছে। মালিকহীন নৌকা ভাসছে জলে, তার মালিক হয়তোবা আর কোনোদিন আসবে না। সে তার জীর্ণ শীর্ণ ফোপড়া নৌকাটিকে হিজল গাছে বেঁধে রেখে গিয়েছে। দুপুরের এই বিষণ্ন প্রকৃতির ছবি কবিতাটিতে ফুটে উঠেছে। পল্লী প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপী কবিতার ছত্রে ছত্রে কবি বর্ণনা করেছেন। এরপর আছে, দেখো, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। পাড়াগাঁয়ের দ্বীপ্রহরে প্রকৃতির যে রূপচিত্র কবির চোখে স্বপ্নের চোখে ধরা পড়েছে তা এক বেদনাময় বিষণ্ন প্রকৃতির চিত্র। যদিও সেই বিষণ্ন প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন। গ্রাম্য দুপুরে কড়া রৌদ্রের প্রভাবে গাছের পাতা শুকিয়ে গেছে, শালিক পাখির স্বর ক্লান্ত, ভাঙা মঠ এবং জলশিরি নদীর পাশে ছন্দহীন বুনো চালতা গাছ নুয়ে পড়েছে, মালিকহীন নৌকা ভাসছে জলে, তার মালিক হয়তোবা আর কোনোদিন আসবে না, দুপুরের রৌদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে, তাই আকাশের নিচে সেই বিষণ্ন প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এরপর আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
প্রথম আছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা। পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কিভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও। পাড়াগার দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটিতে কবি জীবনানন্দের সহানুভূতিশীল ও প্রকৃতি প্রীতি সুলভ মানসিকতা, বিস্ময় এবং প্রকৃতির প্রতি রূপ মুগ্ধতার পরিচয় ধরা পড়েছে। পাড়াগাঁয়ের রৌদ্রতপ্ত পরিবেশ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। কবি বিষণ্ণ প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করেন। সাধারণত এই নির্জনতা বিষণ্ণতার প্রতিমূর্তি হলেও কবি এই প্রকৃতির বুকেই স্বপ্নে হারিয়ে যান। ক্লান্ত শালিক, বিবর্ণ হলুদ পাতা, নুয়ে পড়া বুনো চালতার ডালের জন্য কবি বেদনা অনুভব করেন। জলশিরি নদীতে জীর্ণ ফোঁপড়া একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ, কোথাও সেই নৌকার মালিকের দেখা নেই, মালিকহীন নৌকাটি ভাসছে নদীর জলে। দুপুরের রৌদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে, তাই আকাশের নিচে সেই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কবি তাদের দুঃখে সমব্যথী হন, কবির সেই সহানুভূতি কবিতাটিতে প্রকাশিত হয়েছে। এরপর আছে কবিতাটির গঠন প্রকৌশল আলোচনা করো। উত্তর, জীবনানন্দ দাশের কবিতার গঠন কৌশলের প্রধান বৈশিষ্ট্য হল গদ্যধর্মী শব্দের ব্যবহার। অতি পরিচিত গ্রাম্য দেশজ শব্দ নিয়ে তিনি কবিতার চরণ সাজিয়েছেন। কবিতাটি চিত্রকল্পেও অনবদ্য, যেমন নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়, কিংবা জলশিরিটির পাশে আসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। কবিতা পাঠকালে জলশিরি নদীর ছবিসহ বিষণ্ন প্রকৃতির অন্যান্য ছবিও মনের মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে। কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কবিতাটির প্রথম স্তবকে 8টি, দ্বিতীয় স্তবকে 6টি, মোট 14টি পংক্তি আছে। এই সব মিলিয়ে গঠনগত দিক থেকে কবিতাটি অনন্য হয়ে উঠেছে। এরপর আছে গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার। কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতা স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় প্রকৃতির অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মাঠ, নকশা পেরে শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়, এই ধরনের পংক্তিগুলিতে বিষণ্ণ প্রকৃতির স্পর্শ ভীষণভাবে লেগেছে। রৌদ্রের তাপে গাছের পাতা শুকিয়ে গিয়েছে এবং শালিক পাখির কণ্ঠস্বর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এছাড়া রৌদ্রের প্রখরতায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো নকশা পাড়যুক্ত শাড়ি পরিহিত মেয়েটিও হলুদ বর্ণ ধারণ করেছে। ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবে না আর, ঝাঁঝরা ফোপড়া আহা ডিঙিটিরে, বেঁধে রেখে গিয়েছে হিজলে। উপরোক্ত পংক্তিগুলির মধ্যে প্রকৃতির বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এরপর আছে, দেখো, নিচের শব্দগুলির ধ্বনি তাত্ত্বিক বিচার করো। পাড়াগা, পাড়া গ্রাম থেকে এসছে পাড়াগা, এটি হলো নাসিক্যি ভবন। দুপ্রহর, দ্বিপ্রহর থেকে এসছে দুপ্রহর, এটি হলো ব্যঞ্জন লোপ। স্বপ্ন, স্বপ্ন থেকে স্বপন, স্বপন থেকে, দেখো, স্বপন দিয়েছে, এর থেকে স্বপ্ন থেকে এসছে স্বপন, স্বরভক্তি। জনম, জন্ম থেকে এসছে জনম, স্বরভক্তি। ভিজে, ভিজিয়া, ভিজা, ভিজে, অভিশ্রুতি বা স্বরসঙ্গতি। নেক্সট আছে, নিচের শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শঙ্খচিল, শঙ্খ অর্থাৎ সাদা রঙের চিল, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। নকশা পেরে, নকশা আঁকা পার বিশিষ্ট মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ছন্দহীন, ছন্দ দ্বারাহীন, করণ তৎপুরুষ সমাস। এরপর আছে, নিচের বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো। পাড়াগার দুপ্রহর ভালোবাসি সাধারণ বর্তমান কাল। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের সাধারণ বর্তমান কাল। শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার সাধারণ বর্তমান কাল। ডিঙিও ভাসিছে কার জলে ঘটমান বর্তমান কাল, কোনোদিন এই দিকে আসিব না আর, সাধারণ ভবিষ্যৎকাল। আশা করি তোমরা প্রত্যেকে
পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি বুঝতে পেরেছো? প্রত্যেকে কবিতাটি খুব ভালো করে পড়বে, তাহলেই তোমরা প্রশ্নের উত্তরগুলি লিখতে পারবে। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। থ্যাংক ইউ।